আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর চ্যানেল তো মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তো সঠিকভাবে আপনারা চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন না, কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা এখনও অনেকেই জানেন না। তাছাড়া অনেকে আছেন যারা কীভাবে অ্যাপ্লাইটা করতে হয়, কীভাবে সঠিক নিয়মে অ্যাপ্লাইটা করতে হয় যেন মনিটাইজেশনে কোনো প্রকার বাধা না আসে সেটা এখনও জানেন না। তাহলে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আমি আপনাদেরকে সঠিক নিয়মে চ্যানেল মনিটাইজেশন কীভাবে করবেন সেটা দেখিয়ে দেব এবং আপনাদেরকে দেখাবো যে কত ঘন্টা পর আসলে আমি আমার মনিটাইজেশনটা এনেবল করতে পারছি সেটাও কিন্তু দেখিয়ে দিব। আশা করতেছি ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো কিছু স্কিপ করার চেষ্টা করবেন না, কারণ ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যেটা আসলেই আপনার জানা খুবই জরুরি। চ্যানেল মনিটাইজেশন করার ক্ষেত্রে আপনার ওই ইনফরমেশনগুলো জানা খুবই জরুরি, যার কারণে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমরা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে যদি আমরা চাইলে ওয়াইটি স্টুডিও দিয়েও করতে পারি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে যদি আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করি তাহলে এইখান থেকে মূলত আমরা চ্যানেল মনিটাইজেশনটা করতে পারি, অ্যাপ্লাই করতে পারি আর কি। অথবা চাইলে আমরা এখান থেকে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আমরা হচ্ছে studio.youtube.com দিয়ে সার্চ দিই, সার্চ দেওয়ার পর আমাদের ওয়াইটি স্টুডিওটা এখানে ওপেন হয় ডেস্কটপ ভার্সনে এবং এইখান থেকে আমরা মনিটাইজেশনের যে আইকন আছে ডলার আইকন আছে এইখানে চলে আসার পর আমরা এই যে এইখানটায় চলে আসতে পারি এবং এইখান থেকে কিন্তু আমরা খুব সহজে আমাদের চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো এইখান থেকে মূলত হচ্ছে যে অ্যাপ্লাই নাও বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এইখান থেকে আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো আর কি। তো এইখান থেকে এখন কীভাবে চ্যানেলটা মনিটাইজেশন করব সেটা এখন আপনাকে দেখাবো। এই স্টেপটা আপনারা একটু কষ্ট করে ফলো করবেন, কোনো কিছু এখানে স্কিপ করবেন না। এখানে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আসলে চ্যানেলটা মনিটাইজেশন করবেন। বলতে সর্বপ্রথম আপনাদেরকে একটা কথাই বলবো, মনিটাইজেশন করার আগে আপনারা আপনাদের চ্যানেলে এইখানে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হবে তখনই সাথে সাথে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। এইখানে যখন আপনাদের যে ঘন্টাটা আছে ঘন্টাটা 4141 বা হচ্ছে 4500 বা 4200 যখন এরকম হবে তখনই হচ্ছে চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। এতে আপনাদেরই সুবিধা হবে, দেখা যায় অনেক সময় অনেক ওয়াচ টাইম কেটে নেওয়া হয় যার কারণে হচ্ছে আপনারা 4100 বা 4200 হলে তখনই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো এইখানে আপনারা কী করবেন, অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে এই অ্যাপ্লাই নাও বাটনে আপনাদেরকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন রিভিউ বেসিক টার্মস, তো এইখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে এটা যে বেসিক টার্মসগুলো আছে আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে, এইখান থেকে আমরা চাইলে এটা পড়তে পারি, সবগুলো লেখা আমরা এখান থেকে পড়ে নিতে পারি বা আপনার যদি পড়ার ইচ্ছা না থাকে আপনি এখান থেকে না পড়ে নিচের এইখানে খালি করে টিক মার্ক দিয়ে আপনারা এখান থেকে কন্টিনিউ করে দেবেন। ঠিক আছে, কন্টিনিউটা করে দেওয়ার পর এখন আমাদের এইখানে দেখুন প্রথম যে স্টেপটা, প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় স্টেপ খেয়াল করব, দ্বিতীয় স্টেপ কী বলছে, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। এখন এইখানে আপনার যদি অলরেডি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেটাও অ্যাড করতে পারবেন অথবা এখন আপনি এইখান থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেও আপনি এটা সাবমিট করতে পারবেন। তো যার কারণে আমরা এখান থেকে স্টার্ট যে বাটনটা আছে আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করে দেব। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এইখানে আমাদেরকে একটা অপশন দিয়েছে, এখন আমরা এই অপশন থেকে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এইখান থেকে দেখুন লেখা আছে ইয়েস নো আর নিচে আছে হচ্ছে আই ডোন্ট নো। ঠিক আছে, তো ইয়েসটা তখনই দিবেন যখন আপনার যদি কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে অলরেডি তাহলে আপনি এখানে ইয়েস দেবেন, আর যদি মনে করেন আপনার কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই এর আগে আপনি কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেননি তাহলে আপনি নো দেবেন, বা আপনি এর আগে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন কি না এটা আপনি শিওর জানেন না তাহলে আপনি আই ডোন্ট নো দিবেন। তাহলে তারা হচ্ছে আপনাদেরকে বলে দিবে যে কী করলে আপনারা এর আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে কি না সেটা জানতে পারবে, সেটা তারাই বলে দিবে। এখান থেকে যেহেতু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে, যেহেতু আমার অন্যান্য আরও চ্যানেল আছে যার কারণে আমি হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলাম এবং সেটা কিন্তু ফুল ভেরিফাই করা, তো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবো। ইয়েসে ক্লিক করে দেবো এই কারণে কারণ আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যারা আগে থেকে খুলে রাখবেন তারা এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, আর যারা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে খুলেন নাই তারা নোতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ইয়েসে ক্লিক করে দিয়েছি, ইয়েসে ক্লিক করে দেওয়ার পর এখন এইখান থেকে আমি হচ্ছে কন্টিনিউর যে বাটনটা আছে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে
আমার এইখানে দেখুন দুইটা জিমেল শো করতেছে, একটা হচ্ছে আমার চ্যানেলের জিমেল এবং একটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের জিমেল। এটা আপনি এখান থেকে আপনার গুগল অ্যাডসেন্সের জিমেলটা লগ ইন রাখবেন, আপনার ফোনে যে ব্রাউজারটা দিয়ে কাজ করবেন সেই ব্রাউজারে লগ ইন রাখবেন। তো এখান থেকে সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে তারপর এখন আমাদেরকে এই পেজটা নিয়ে আসছে। এখানে আপনারা অনেক কিছুই ব্লার দেখতে পারেন, কারণ আমি আমার অনেক পার্সোনাল জিনিস এখানে হাইড রাখছি। এখান থেকে আমার গুগল অ্যাডসেন্সের সকল ডিটেলস শো করতেছে, এ টু জেড সকল ডিটেলস, অ্যাড্রেস সব কিছু শো করতেছে। তো এখান থেকে আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখান থেকে অ্যাকসেপ্ট যে বাটনটা আছে, এখান থেকে আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে তারপর এখন আমাকে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু রিডাইরেক্ট করে আমাকে হচ্ছে আবার এই ইউটিউবের ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি চুপচাপ এখানে হচ্ছে এই লোডটা নিবে। লোডটা নেওয়া পর্যন্ত আপনাকে হচ্ছে কিচ্ছু করবেন না, কোনো কিছুতে টাচ করবেন না। লোড নেওয়ার আগ পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন। এখানে হচ্ছে আপনার ধৈর্যের খেলা, আপনি এখানে যত ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে আপনি এই কাজটুকু করবেন, কোনো এখানে তাড়াহুড়ো করবেন না। এখানে আসার পর দেখুন আমরা আমাদের দ্বিতীয় স্টেপে যদি দেখি, তো দেখুন এখানে কিন্তু এখনও নট স্টার্টেড দেখাচ্ছে, কারণ আমাদের এই পেজটা কিন্তু এখনও লোড নিতেছে। তো এই লোড নেওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। একটু এখানে ওয়েট করে নেওয়ার পর আমরা দেখবো যে আমাদের এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেটা ডান লেখা চলে আসছে, যেহেতু আমাদের পুরান অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করছে, যার কারণে এখানে ডান লেখা চলে আসছে। যদি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে থাকে আপনার, তাহলে সেটা হচ্ছে আপনার এখানে ইন রিভিউতে থাকবে। আর এইখানে দেখুন আমাদের তিন নম্বর স্টেপটা, এটা হচ্ছে ইন প্রসেসিংয়ে আসছে, এবং এইটা হচ্ছে কমপ্লিট হতে অনেকের দেখা যায় দুই দিন তিন দিন লাগে, অনেকের দুই সপ্তাহ তিন সপ্তাহ লেগে যায়, বা অনেকের হচ্ছে এখানে আপনার 24 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টার ভিতরে কাজ হয়ে যায়। তো আমরা এখানে ওয়েট করে দেখবো যে আমাদের কত ঘন্টা পর আসলে এখানে মনিটাইজেশনটা কমপ্লিট হয়, সেটা আমরা এখান থেকে ধৈর্য ধরে আমরা ওয়েট করব যে কত ঘন্টা পর আমরা হচ্ছে এখানে মনিটাইজেশনটা পাই, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা মাত্র 20 ঘন্টার মধ্যে আমাদের চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু পেয়ে গেছি। এখানে দেখতে পারতেছেন আমাদের চ্যানেলে যে মনিটাইজেশন হয়েছে সেটা কিন্তু ইউটিউবে এখানে বলে দিচ্ছে, কংগ্রাচুলেশন, আমাদের চ্যানেল এখন ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে অ্যাড হয়ে গেছে, আমরা এখন ইউটিউবে ভিডিও দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবো, অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারবো, সেটা কিন্তু এখানে আমাদেরকে সরাসরি বলে দিয়েছে। এখন আমরা এখানে আরও কিছু কাজ আছে, যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর কিছু কাজ করতে হয় চ্যানেলে, যেটা আমি পরবর্তীতে আমার এর পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওটা থেকে যদি আপনি কিছু জেনে থাকেন, কিছু বুঝে থাকেন, তাহলে ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন। আর যদি কিছু বুঝতে সমস্যা হয়, ভিডিওটা আবার প্রথম থেকে ঠান্ডা মাথায় দেখবেন, যেহেতু চ্যানেল মনিটাইজেশন করা আসলে এটা কিন্তু একটি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তো এটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, প্রথম থেকে দরকার হলে ভিডিওটি আবার দেখার চেষ্টা করুন। যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো যে মনিটাইজেশন হওয়ার পর চ্যানেলে কী কী কাজ করতে হয়, যে কাজগুলো না করলে আসলে ইনকামটা করা সম্ভব না, সে কাজগুলো কী কী সেটা আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেবো।